মিয়ানমার সীমান্তে উত্তেজনার জেরে নাফ নদীতে বন্ধ হয়ে গেছে মাছ শিকার। চরম কষ্টে পড়েছে কয়েক হাজার জেলে। নদীপথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির পাশাপাশি নজরদারি জোরদার করেছে কোস্টগার্ড। কক্সবাজার থেকে মোর্শিদুর রহমান খোকনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে আরাকান স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছেই। বান্দরবানের ঘুমধুম ও তুমরু থেকে শুরু করে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সীমান্ত পর্যন্ত ওপারে সংঘাতের আঁচ পৌঁছেছে। উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে স্থানীয়রা সকালবেলা যে হিসাবে গোলাগুলি শুনছি, বাসার মধ্যে থাকা পর্যন্ত ভয় লাগতেছে। বর্মার যে যুদ্ধ চলতেছে তার আগুনের জন্য, ওরা গুলি চালাচালের জন্য এখানে অনেক অসহায় মানুষেরা আর মাছ চাইতে পারতেছে না। রোহিঙ্গার কারণে, গোলাগুলির কারণে আমাদের সাগরটা বন্ধ করে দিছি, আমার চলার কোনো ইয়া নেই। এদের সবসময় এদের গুলির আওয়াজ শোনা যায়, তারা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে কষ্ট হয়। মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতে ঝুঁকি বেড়েছে নাফ নদী পার হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের। সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড। অস্থিরতার সুযোগে মানব পাচার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে তারা। আমাদের সর্বোচ্চ তৎপরতা, আমাদের টহল থেকে শুরু করে সব কিছু আমরা বৃদ্ধি করেছি। নাফ নদীর যে আমাদের সীমানাটা রয়েছে, এই নদীর সীমানা দিয়ে যেন কোনো ধরনের রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, একটা রোহিঙ্গাও যেন না অনুপ্রবেশ করতে পারে, সে ব্যাপারে আমরা সর্বদা তৎপর রয়েছি। সীমান্ত এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বান্দরবান জেলা প্রশাসন। আমরা যেটা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু আছে আমরা আমাদের এখনও অনুকূলে আছে বলে আমরা মনে করছি। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্লাস বাংলাদেশ পুলিশ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী সকলেই কিন্তু সতর্ক অবস্থায় আমরা অবস্থান করছি। পুলিশি ব্যবস্থাকে আমরা আরো জোরদার করেছি, আমরা জেলে সাজিয়েছি। আমরা এই এলাকায় অর্থাৎ বুন্ডম যে এবং মায়ানমারের যে বর্ডার, এই এলাকায় আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। এই এলাকার মানুষ যারা বসবাস করে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে আতঙ্ক হওয়ার কিছু নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে এবং তাদের সুরক্ষার জন্য সব রকম প্রস্তুতি আছে আমাদের এবং আমরা সেটা করব। সীমান্তের এমন ভীতিকর পরিস্থিতি কেটে গিয়ে শান্তি ফিরবে এই অপেক্ষায় বান্দরবান ও কক্সবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।